আপনারা দেখছেন সন্ধ্যার সময়। এক্সিম ব্যাংকের বসুন্ধরা শাখায় উদ্বোধন করা হয়েছে এটিএম বুথ ও ই কর্নার। মঙ্গলবার এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল হক পিয়া। 24 ঘন্টা কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন, মিনি স্টেটমেন্ট সুবিধা, ব্যালেন্স ট্রান্সফার সহ ই ব্যাংকিং এর সব সুবিধা দেওয়ার জন্যই এটি চালু করা হয়েছে। অনুষ্ঠানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ আব্দুল বারী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।